নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই সুস্বাগতম। আর এই সুস্বাগতম জানিয়ে আজকে একটি প্রখ্যাত দুটি শিল্পীকে, ছৌ শিল্পীকে পেয়ে গেছি। আপনারা জানেন বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড একবারে তোলপাড় সৃষ্টিকারী দুই শিল্পীকে পেয়ে গেছি। আপনারা জানেন যে সঞ্জয় ওরাং, সবারে মুখে মুখে একটা সুনাম আছে ছড়িয়ে, তো সেই সঞ্জয় ওরাংকে পেয়ে গেছি আজকে। তো সেই সঞ্জয় ওরাংয়ের সাথে দু চারটি বক্তব্য আমি তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি কেটে ছিটে দেখবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটি, অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের সঙ্গে। তো আর বেশি কিছু কথা না বলে সেই সরাসরি আমি চলে যাব সেই ওস্তাদের কাছে। তো তার আগে আমাদের সাথে একটা সুন্দরী আছে, নর্তকী। তো সেই নর্তকীর সাথে দু চারটি কথা বলি, তারপরে চলে যাই সেই সঞ্জয় ওরাংয়ের কাছে। তো নমস্কার আপনাকে। নমস্কার। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম সুজিত ওরাং। সুজিত ওরাং। ওরাং, আচ্ছা। আর বাড়ি? বাড়ি এই রানীটি কেন্দা থানা। রানীটি কেন্দা থানা, আচ্ছা। আপনারা বুঝতে পারছেন খুব কিন্তু আমাদের সামনাসামনি এলাকারই বটে এই নর্তকী, কেন্দা থানার অন্তর্গত রানীটি, পারবাজ যেটা বলে সেই রানীটি গ্রামের। তো আপনি কতদিন থেকে ছৌ নাচ করছেন? এই ভাদন মাস থেকে। হ্যাঁ, এই ভাদন মাস থেকে, মানে ভাদন মাস। আচ্ছা, মানে এর পূর্বে কি কোনো পার্টিয়ে নাচ করেছেন? না, এটাই প্রথম। না না, এটাই প্রথম। এটাই প্রথম, আচ্ছা। তো আপনাকে যে এত একটা ভালো টিমে প্রথম চান্সে টানে নিয়েছে, তো এইটা কীভাবে সম্ভব হয়েছে? যোগাযোগটা কীভাবে হয়েছে? ওই ওস্তাদ আমার মামার বেটা। মামার বেটা হয়, আর সেই সূত্রে টানে নিয়েছে নাকি? আচ্ছা। তো ওস্তাদে এত বড় যে একটা জায়গায় দিয়ে নিয়েছে, অনেক টিমের ছেলে নাচতে খুঁজে বড় পাটিয়ে কিন্তু জায়গা পায়নি, সেখানে আপনি জায়গা পেয়েছেন। তো সে বিষয়ে কী বলবেন ওস্তাদকে? অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আর কি। আচ্ছা। তো এই যে নাচ করে কীরকম লাগছে? নাচ করে ভালোই লাগছে। ভালোই লাগছে। তো আমরা জানি যে আপনাদের এই জনজাতি সম্পর্কে, নাচ সম্পর্কে একটু কম আছে ছৌ নাচের জগতে। তো এই যে আপনারা এসেছেন, তো আপনাদের মানে বাড়ির লোকে এটা কীরকম পছন্দ করে? সবাই সাপোর্ট দিয়েছে, সবাই সাপোর্ট, সবাই বলেছে। আচ্ছা। তো আপনার বয়স কত? আমার বয়স 24। 24 বছর। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে না? না না, এখনো বিয়ে শাদী হয়নি। আচ্ছা। বড় সুন্দর সুন্দর তো এখন ড্রেস করে ঘুরে বলছে, কোনো ধার পাশে ইয়া হচ্ছে নাকি? এই নাচ টাচ করে কী হবে? আচ্ছা, সেটিং ফেটিং? না না, এখন সেরকম কিছু নাই। সেরকম কিছু নাই? না। আচ্ছা আচ্ছা। তো এই আপনার কজন নর্তকী আছেন এই টিমে এখন কাজ করছেন? এই টিমে এখন পাঁচজন আছি আমরা। পাঁচজন? নামগুলো কে? সুমন্ত, রাজেশ ভক্ত, আর স্বদেশ, আর সুজিত। সুমন্ত, ও আগে সনাত মাহাতো টিমে কাজ করতো নাকি? আচ্ছা। তো ঠিক আছে, আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন এই নর্তকের কাছ থেকে দু চারটি বক্তব্য। আরও আমি তার কাছ থেকে আরও ভালো ভালো বক্তব্য টেনে তুলে ধরবো আপনাদের কাছে, আপনারা শুনলে খুবই হাসি পাবেন। তো তার আগে আমাদের এত মহান যে শিল্পী আছেন আমাদের সঞ্জয় ওরাং, তো সেই সঞ্জয় ওরাংয়ের সাথে দু চারটি বক্তব্য তুলে ধরবো। নমস্কার ওস্তাদ। নমস্কার। তো আপনার বাড়িটা বলুন। আমার বাড়ি হেরবোনা, হরাবাজার থানা। আচ্ছা। তো আপনি কতদিন থেকে নাচ করছেন? মোটামুটি 2005-এর। 2005-এর? তখন কি আপনার টিমে না অন্য টিম? না না না, আমাদের ওই পাশে একটা টিম ছিল, ওইটা জাতিক রিহার্সালে এইভাবে এইভাবে যাই। তারপরে ওই সুখেন ডাক্তারের কথা লিখে দিল। সুখেন ডাক্তারের টিমে নাচেছে? হ্যাঁ, 3 বছর ছিল মতাই। আচ্ছা। তারপরে এদিকে আসা হয়েছে। তো আপনার টিমটা কতদিন পরে গঠন করলেন? মোটামুটি তোমার ওই ভাদর মাসেরলে, মানে আষাঢ় মাসেরলে শুরু হয়েছে রিহার্সালটা। এই সিজন এই টিমকে পাওয়া একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। তো এইটা আপনাদেরকে তো দর্শক ভালোবাসা দিয়েছে, তো এটা কীভাবে ভাবছেন যে আমাদেরকে এত চয়েসফুল করছে? কী জন্য চয়েসফুল করছে? এই জন্যে, মানে আমাদের দেখো সব কিছুটাই, মানে এই গাহক, পন্টারবালা, ডলিদা, দমতা সব কিছুটাই পাইছি। তারপর ছেলেলাও গাঁয়ের বটে বসে ওলাও ভালো পাইছি, ভালো পাই সবটাই জুটি হয়েছি। এই জন্যে মানে এক জুট হয়ে গেছে, এই জন্যে দর্শক যাই হোক চয়েস করছে। এই যে চালু করার পিছনে মানে কে কে সহযোগিতা করেছে আপনাকে? সহযোগিতা করেছে আমার জেঠার ওটার ম্যানেজার, যাই হোক খরচা পানিটা, আবার এই ভাষ্যকার টাইশ্বর মাহাতো, গুরুপদ ওরাং,
মানে তাপস সহিস এইগুলা মানে সবগুলা মেন মেন বা ভিতর দাঁড়টা এইভাবে। আর তারপরে আমাদের গ্রামের ছেলে দু চারটে বাইরে নাচত, আর বাকিলা সব নতুন ছাই বটে, বাচ্চা ছালা বাকি যতলা আছে। মানে আপনি শিখাইছেন ওদের? হ্যাঁ শিখাইছি আমরা, মানে কি বলবো, আমিও শিখাই, নরেশ উরাংও শিখাই, দুজনেই অভিরাম উরাং, এই তিনজনেই আমরা মানে আপনি যে অন্যান্য দলে নাচ করতেছিলেন সেখানে তো ভালোই আপনার মানে পয়সা ইনকাম হচ্ছিল, তো হঠাৎ করে আপনার নিজের দল গঠন করতে ইচ্ছুক কিভাবে প্রকাশ করলেন? ইচ্ছুক হইলেও মানে আমাদের ওই জেঠার যে মানসুরা, হ্যাঁ উনি বললেন যে ইয়া পার্টি করন রে, বাইরের পার্টি এনেছি বলছি, এতলা ছেলে আছে। আচ্ছা তাহলে বললি হ্যাঁ করো, গ্রামের নাম উজ্জ্বল নাকি করো বললো, তখন বলছি হ্যাঁ তাহলে করাই যাক। এইভাবে মানে ওই যে হ্যাঁ করলি না হয়ই হয়নি, তো হ্যাঁ করলি বলে তো একটা ছোনাচ টিম হয় না, হ্যাঁ করলি বলে তার পিছনে অনেক টাকা খরচা আছে। তো সে খরচাটা আমার যেটার বেটাটা মানসুর, হ্যাঁ উনি বলছে যা খরচা লাগবে পার্টি, যতটা খরচা লাগবে আমি ওটা বহন করবো। তারপরে কে কোথায় আছে বলছে ওইগুলো আগে দেখ, ওই জন্য তখন ওই মানে ঈশ্বর মা তাকে ভাষ্য কাটতেন, ওকে একদিন বললি যে বলছি পার্টি করলে থাকিবে না, তুমি যে হ্যাঁ থাকিব, তোমার পার্টি থাকিব, বলছে পার্টি করো থাকিব। ওই মানে দু মিনিটেরও গল্প নাই ওর সাথে, ওই হ্যাঁ হ্যাঁ ওই একটা হয়ে রাজি, ও হ্যাঁ মানে অন্য পার্টি যে কাজ করতে সে পার্টিটা ছাড়ি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তারপরে ওই তাপস হয়েছে রলিদারটাকে ওয়াকে বললি, তারপরে গুরুপদ উরাঙ্গে ঘর গেলি। আচ্ছা ওরা ও বলছে হ্যাঁ আমাদের সমাজে যখন পার্টি হবে কেনা নাই থাকবো থাকি, হ্যাঁ তাহলে বলছে এই তো আমি সব পালি আর কিসের টেনশন। তারপর আপনাদের সমাজে দেখেছি অনেক লোক বলে পিছিয়ে পড়া সমাজ একটা, যেহেতু বলে যে তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, তারা এরকম সেরকম কোনো কাজে তারা ঝিঁকুই আসে নাই আর কি, তো হঠাৎ করে আপনারা যে এই যে একটা আলেন যে তো রিজে রঙে মাইতে গেলেন, যাই হোক মানে ফুর্তি হয়ে গেল। হ্যাঁ ওই যখনই মানে দল দমসা কিনে সবার একটা ফুর্তি হয়ে গেল, ফুর্তি হয়ে গেল যে আমাদের পার্টি আছে বিশাল ব্যাপার, এইভাবে সবার ফুর্তি হয়ে গেল, ঠিক আছে করা যাক, এইভাবে হওয়াল। তো এখন অবধি আপনার টিমে কতগুলো পার্টি ছেলে আছে নৃত্যশিল্পী? নৃত্যশিল্পী মোটামুটি তোমার ধরন 28-29টা হবে নাচইয়া, নাচইয়া 28-29টা। হ্যাঁ সবাই মিলে মোটামুটি 35 জন হয় আমার। তো এখানে আপনার যে সুনামধন্য আপনার যে আছে সুরকার, অর্থাৎ যিনি গান করছেন ঝুমরিয়া যেটা বলেন, উনি আপনার কে হয়? উনি মানে আমাদের কি বলবো, যাই হোক কিছু সম্পর্ক লাগবে, কত সব জানি নাই। আচ্ছা হ্যাঁ কিছু হয়তো কুটুম সম্পর্কই লাগবে, হ্যাঁ যেটা আপনার গ্রুপত ওরাং, হ্যাঁ 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 কুটুম সম্পর্কই লাগবে। আচ্ছা অতটা আমরা ইয়া করি না, সামনের গাঁয়েই বটে, ওই সামনের গ্রামে বানাবির গ্রাম বটে। উনি আগে কোন পার্টির কাজ করতেন? আগে ওই লঙ্কা বলে একটা আমাদের বড় বাজার থানায় বঢ়ল, হ্যাঁ যাই কোন সেইকম টিম বঢ়ল, আড়া ছাড়া এমনি যাতুক। আচ্ছা আচ্ছা তাহলে ওয়ার টিনলে সুদর্শন দাদে অস্তা সুদর্শন, হ্যাঁ উনি নিয়ে গেল গুরুপদকে, যে বলছে ওই ছাড়লে এটা দেখ না দু একদিনে নে, মানে গুরুপদর কথা শুনিয়েছি যেটা। আচ্ছা তখন ওই সুদর্শন অস্তাদ আনলো, আনি এখানে ওই মানে কালচার করলে তো জিনিস বাড়তেই থাকে, হ্যাঁ তাহলে ওই রয়ে গেলো একটা সিজন রয়ে গেল, তারপরেই তো আমাদের পার্টি। হ্যাঁ তো এই যে আপনার এত সুন্দর পার্টি চলছে, আপনারও নাম চারদিকে ছড়িয়ে পড়েছে, তো আপনার শিক্ষাগুরুটা কে? আমার শিক্ষাগুরু বলতে এখন সনত মাহাতো। সনত মাহাতো মানে ওনার টিমে আগে কাজ? হ্যাঁ ওনার টিমেই, মানে আমার এই যত সব মানে হাইলাইটই সনত মাহাতো। সনত মাহাতো আচ্ছা, ওনার টিমে আপনি কত বছর কাজ করেছিলেন? মোটামুটি 12-13 বছর হবে কে জানে। 12-13 বছর হ্যাঁ মনে আছে, আর কোন দিকে হেলি নেই যে অন্য পার্টি যাবো ওটা না, ওনার পার্টি এই মানে অনবরত নাচ করেছে। মানে যেটা আমরা ছৌ নাচ জগতে পুরুলিয়ায় দেখা যাচ্ছে সব থেকে অল্প সময়ে ফেমাস ছৌ নৃত্য যে টিম আছে সেটাই হচ্ছে সঞ্জয় ওরাং, অর্থাৎ হেরবোনা যে গ্রাম সেই গ্রামের বিখ্যাত ছৌ শিল্পী অর্থাৎ সঞ্জয় ওরাং, তার টিমে হচ্ছে কিন্তু অল্প সময়ের মধ্যে খুব ভালো। তারপরে আপনারা নৃত্য আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মধ্য দিয়ে বা অন্যান্য চ্যানেলও আপনারা দেখতে পাচ্ছেন, তো সে আপনারাও বিবেচনা করবেন বা কমেন্ট করবেন যে এই ওস্তাদ খুব অল্প সময়ে
কেমন এগিয়ে যাচ্ছে বা আপনাদেরকে কীরকম নাচ পরিবেশন দেখাচ্ছে তো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের যে শিল্পী আছে তিনিও উৎসাহ পাবেন। তো আপনার এই যে এখন কতগুলো সিন আছে এখন আপনার? মোটামুটি আপাতত মোটামুটি তিনটা সিন আছে আর ক্রিয়ারটা নিয়ে চারটা, আপাতত এগুলাই আছে আর করা হয় নাই। আচ্ছা, তো আপনার সত্যি যে তিনটা আছে এগুলো অন্যান্য টিমের থেকে সম্পূর্ণ ফরক আছে টিমলে? ফরক মানে দুটো সিনেই আছে, যমরাজাটা আর বিপত্তারিণী। ওটা পালা বলছেন আপনি, যে পালাগুলি আনেছেন এগুলা লোকের দেখিয়ে না আপনারা নিজেরা লিখেছেন? ওটা লোকের দেখিয়ে মানে কি, এটা ওই আমাদের ভাষ্য কার্ডটা যে আছে ও যাই হোক কোন ইয়ার থেকে নিয়েছিল, যমরাজের ইয়াটা। হ্যাঁ, তো উনিই এই দুটো সিন মানে তৈরি করেছে। কিন্তু পালা লিখে সেই শিল্পীও কিন্তু এই সঞ্জয় ওরাংবাবুর সাথে আছে জড়িত, নতুবা এই যে ভিন্ন সাথে গড়া একটা সিন এটা পাওয়া মুশকিল আছে। এই যে ভবের হাট এখন চারদিকে কিন্তু তোলপাড় করে দিয়েছে, এই ভবের হাটটাই সব রকম মানে আছে পজিশন বুঝে সব কিছু, কিন্তু সাথে সব রকম স্বাদ আছে, হাসি কান্না সব রকম সাথে গড়া এই মানে পালাটি। তো এই যে আপনারা এই টিমটা করলেন এই পালালা দিচ্ছেন, তো এর পরবর্তী নতুন পালা কিছু টার্গেট আছে? আছে নতুন মানে এই যে মা কালীর জন্ম এতে রক্ত বিজবেন, এটা আগামী মানে এই যে আসছে বছরলে ওটা আর দিয়ে হবে না, নতুন সিন করবো, একটা সিনেই পাল্টাবো প্রথম সিনটা। এইগুলো এই সিনলে এখন দু তিন বছর চলবে অবশ্যই লাগনি সিন। হ্যাঁ হ্যাঁ, তো আপনার এখন কি কোনো লিখা হয়ে গেছে? লিখা হয় নাই, এই বলি এই নাচলা শেষ হয়ে লোক, তারপর একটা মাঝে মিটিং তো করতে হবে সময়টা, তাহলে সেই তখনই ভাবা যাবে যে কী করা হবে কী নেই। আচ্ছা, সত্যিকারে যে সমস্ত দর্শক দেখছেন ভিডিওটি তাদেরকে আগাম বার্তা দিয়ে দিল যে সঞ্জয় ওরাং যে আমাদের ওপেনিং কিন্তু হতে চলেছে আরও একটা নতুন পালা, তো সেই যদি নতুন পালাটাই আপনারা দেখতে পান সবার আগে সবার প্রথম, তো অতি অবশ্যই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সর্ব আগে সবার প্রথম দেখতে পাবেন সেই সিনটি। তো আমরা আশা করছি আর কিছুদিনের মধ্যেই বার হবে নাকি? তো এই যে আপনাকে এত লোকে ভালোবাসা দিচ্ছে, চারদিকে নাম ছড়িয়ে পড়েছে, সবাই বলছে যে সঞ্জয় ওরাংয়ের নাচ দেখব, এইখানে যে নাচ করতে এসেছেন এখানে বলছে ওনাকে ফোন করুন ওনাকে ফোন করুন, তো সত্যি আপনাকে ফোন করে হঠাৎ করে পেয়ে গেছে এটা আমাদের বিশাল ব্যাপার একটি। তো এই যে এত মানুষে ভালোবাসা দিচ্ছে আপনাকে, তাদেরকে কী বলবেন আপনি? তাদেরকে মানে আর কী বলবো, অনেক ভালো, আমারও মনটাই ফুর্তি লাগছে। আচ্ছা, হ্যাঁ, এত কম বয়সে যে একটা ওস্তাদ, আমাকে টুকু অন্যরকম লাগে কিন্তু করার কিছু নাই, ওস্তাদকে ওস্তাদই বলবে অবশ্য। হ্যাঁ, বয়স্ক যে দাদা ছাড়া কিছু বলে না, ওস্তাদা এই ব্যাপার, দর্শকও সাপোর্ট করেছে সবাই। সত্যিকারে এত কম সময়ে কোনো টিমে এত ডেভেলপ নাই, আপনি তো দেখেছেন অনেক টিমে নাচ করেছে। দেখেছি। আচ্ছা, তো আমি নিজেই ভাবতে পারি না যে কিভাবে কি হইলো, আমরা মনে করেছি যে বছরে মানে 20টা থেকে 30টা যাই হোক প্রথম পার্টি করছি, মানে প্রথম বছরেই আমরা 20টা থেকে 30টা নাচব। আচ্ছা, এত দূর হবে? হ্যাঁ, এত দূর হবে বলে আমাদের কেউ ভাবে নাই। আচ্ছা, কিন্তু সেটা এখন মানে একটা সেরকম শিরোনামে চলে গেছে। হ্যাঁ, ডিস্ট্রিক্টের। আচ্ছা, এই যে আরেকজন আজকে না ছিল কালকে অন্য টিমে চলে গেল, না অমন ছেলে কেউ নাই, বাইরে যাওয়া মানে আমাদের যে নাচ আছে যে অন্য কোথাও অন্য পার্টি চলে যাবে, অমন ছা নাই মানে সব পিওর আছে, একবারে পিওর, মানে যেখানে সঞ্জয় ওরাং নাচ করতে যাবে সেখানে যেমন নাচ দেখতে পান অন্যান্য আসরে সেম পাবে। হ্যাঁ, সেম পাবে। আমাদের চৈত সাঁকড়াইতে যেদিনই বলো আমাদের হয়তো শরীরের মধ্যে অসুবিধা দু একজনের, ওটা আলগ ব্যাপার, কিন্তু যে অন্য আমার টিমটা ছাড়ে অন্য টিমে ওইটা নাই। আচ্ছা, অন্যান্য টিমে আমরা দেখি যে দু একটা টিমে দুর্বল হয়ে যায়, এক জায়গায় ভালো নাচ করলে অন্য জায়গায় যায় না একটু খারাপ হয়ে গেল। না না, ওটা আমাদের টিমে ছেলে পাওয়া যায় না। না, ওটা আমাদের টিমে নাই, আমাদের সব তো গ্রামে চাই, এই ফিমেল তিনটা, এই যেমন ভক্ত ওরাং, রাজেশ ওরাং, সুজিত ওরাং আর সুমন্ত মাহাতো, তাহলে এইগুলাই টুকু মানে আশপাশের বটে, মানে বেশি দূরে লয়। হ্যাঁ, তাহলে আপনার বাইনা ছাড়ে যাবে কেন কথা? না না না, ওটা নাই, যে অন্য টিমে বেশি দিয়ে দিলে এইসব? না না, ওটা নাই। আচ্ছা, তো আপনি এই যে আপনার বয়সটা কত? এই যে আপনি ওস্তাদ ওস্তাদ চারদিকে ছড়িয়ে পড়েছেন নামটা, 26+ হবে। 26+, বিয়ে শাদী হয়েছে না? হ্যাঁ হয়েছে, হয়ে গেছে। এ মানে বিয়েও করেছি আর পার্টিও করেছি, একই সঙ্গে দুটাই করেছি, আষাঢ় মাসে পার্টি আষাঢ় মাসে বিয়ে করেছি। সত্যিকারে মানে ওস্তাদ মানে বুঝতেই পারছেন যে ওস্তাদের ওস্তাদি নাচ দেখার জন্য মানে সনাত মা তো হয়তো ছাড়তেও নাই, তো যখনই বিয়ে করেছে তখন তো আর বলছে তো যাতে পারা যাবে না নাকি? না না, মানে গায়ে টিম করে দিলে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিওটি আমরা লম্বা না করে আমরা এবার ভিডিওটি শেষ করছি। তো এরকম নতুন নতুন যে আমাদের শিল্পী আছে পুরুলিয়া
জেলায় সুনামধন্য শিল্পী আছে, সেই শিল্পীদের সাক্ষাৎকার তুলে ধরতে চলেছি আমি। তো সেই যদি শিল্পীর সাক্ষাৎকার পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সঞ্জয় ওরাংকে কীরকম লাগলো সাক্ষাৎকার পড়বে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।